নদী, সমুদ্র, হ্রদ, খালবিল বা পর্বতে সহজে যোগাযোগের জন্য মানব সভ্যতার এক গুরুত্বপূর্ণ আবিষ্কার সেতু। এটি সড়ক, রেল বা উভয় বৈশিষ্ট্যের হতে পারে। ভূমির দুই প্রান্তে যোগাযোগ স্থাপন কিংবা ভ্রমণের সময় কমিয়ে আনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম এই সেতু। দুনিয়া জুড়ে রয়েছে বিভিন্ন বৈশিষ্ট্যের চমৎকার কিছু সেতু, যেগুলো দেখলে আশ্চর্য হতে হয়। আজ থাকছে বিশ্বের দীর্ঘতম 10টি সেতুর কথা। চীনে অবস্থিত দানিয়াং কুনশান গ্র্যান্ড ব্রিজ বিশ্বের দীর্ঘতম সেতু। এর দৈর্ঘ্য 164.8 কিলোমিটার। মাটি থেকে এর গড় উচ্চতা 100 মিটার। এটি চীনের অন্যতম গুরুত্বপূর্ণ রেল সংযোগের অংশ। এই সেতু দিয়ে বেইজিং ও সাংহাইয়ের মধ্যে উচ্চ গতির ট্রেন চলাচল করে। 2010 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। 2007 সালে নির্মাণ কাজ শেষ হওয়া চাংহুয়া কোহশিয়ুং ভায়াডাক্ট সেতুটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেতু। এটি তাইওয়ানের তৈরি। সেতুটির দৈর্ঘ্য 157.3 কিলোমিটার। সেতুটি কাউশিয়ং এর জুইং থেকে চাংহুয়া কাউন্টির বাগুয়াশান এলাকা পর্যন্ত বিস্তৃত। তাইওয়ান হাই স্পিড রেল নেটওয়ার্কের অংশ হিসাবে কাজ করে সেতুটি। তিয়ানজান গ্র্যান্ড ব্রিজটি চীনে নির্মিত। এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম সেতু। এর দৈর্ঘ্য 113.7 কিলোমিটার। সেতুটি ল্যাংফাং শহর এবং কিংজিয়ান প্রদেশের মধ্যে যোগাযোগ স্থাপন করেছে। এটি 2011 সালে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়, যা বেইজিং সাংহাই হাই স্পিড রেলওয়ের একটি অবিচ্ছেদ্য অংশ। চীনের নির্মিত ক্যাংডে গ্র্যান্ড ব্রিজটি বিশ্বের চতুর্থ দীর্ঘতম সেতু। 2010 সালে এর নির্মাণ শেষ হয়। এটিও বেইজিং সাংহাই হাই স্পিড রেলওয়ের একটি অবিচ্ছেদ্য অংশ, যার দৈর্ঘ্য 164.8 কিলোমিটার। 79.7 কিলোমিটার দৈর্ঘ্যের ওয়েনান ওয়েইহে গ্র্যান্ড ব্রিজটি বিশ্বের পঞ্চম বৃহত্তম। 2008 সালে চীনের নির্মাণ শেষ হয়। বিশ্বের দীর্ঘতম সেতুগুলির মধ্যে ষষ্ঠ অবস্থানে আছে থাইল্যান্ডের ব্যাং না এক্সপ্রেসওয়ে। এটি প্রায় 54 কিলোমিটার দীর্ঘ। 2000 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। 2004 সাল পর্যন্ত এটি পৃথিবীর দীর্ঘতম সেতু ছিল। বেইজিং গ্র্যান্ড ব্রিজটি চীনে অবস্থিত। এর দৈর্ঘ্য 48.2 কিলোমিটার। এটিও বেইজিং সাংহাই হাই স্পিড রেলওয়ের সদস্য। সেতুটির নির্মাণ 2010 সালে শেষ হলেও এটি উন্মুক্ত হয় 2011 সালে। ফিলিপাইনের মেট্রো ম্যানিলা স্কাইওয়ে সিস্টেম বিশ্বের সপ্তম দীর্ঘতম সেতু। এর দৈর্ঘ্য 32 কিলোমিটার। ধাপে ধাপে এর সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হয় 2015 সালে। বিশ্বের নবম বৃহত্তম সেতুটি আমেরিকার লুইসিয়ানায় অবস্থিত। সেতুভিত্তিক যে কোনো র্যাঙ্কিংয়ে এটি এশিয়ার বাইরের একমাত্র সেতু। 38.4 কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটির নির্মাণ কাজ শেষ হয় 1956 সালে। চীনের উহানে অবস্থিত উহান মেট্রো ব্রিজ বিশ্বের দশম দীর্ঘতম সেতু। এটি বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন ভায়াডাক্ট হিসেবে পরিচিত। এর দৈর্ঘ্য 37.7 কিলোমিটার। 2004 সালে এর নির্মাণ শেষ হয়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ, ঢাকা।